बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम एवरीवन आशा करछि सबाई भालो आछेन सुस्थ आछेन एवं निरापदे आछेन आलहामदुलिल्लाह आल्लाहर रहमते आमरा सबाई भालो आछि। तो एखाने खुबी टेस्टी एकटी रेसिपी आपनादेर साथे शेयर करछि। एटा होच्छे मजबूस रेसिपी, स्पेशली रमजानेर जन्य परफेक्ट होबे। इफतारेर मध्ये आपनारा एई रेसिपिटा राखते पारबेन। तो एखाने 1 केजी बासमती चाउल नेওয়া হয়েছে। চাউলটা ভালোভাবে ক্লিন করে ধুয়ে নিচ্ছি। আর চাউলটা কিন্তু মোটা বড় সাইজের চাউলটা নেওয়া হয়েছে। এটা দিয়েই কিন্তু এই মজবুত রেসিপিটা ভালো হবে, মানে বিরে যে কোনো বিরিয়ানির জন্য এই চাউলটা পারফেক্ট। তো এখানে আমরা আস্ত মুরগি নিয়ে নিয়েছি, আমরা এভাবে রান্নাটা করব। আস্ত মুরগি দিয়ে কিন্তু রান্নাটা হবে। তো এখানে আমরা মেপে 1.5 লিটার পানি দিয়ে দিয়েছি, আর মুরগিটা ভালোভাবে ক্লিন করে তারপরে পানিতে ঢেলে দিয়েছি। তারপর এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ এভাবে বড় সাইজ করে কুচি করে কেটে দিয়ে দিয়েছে। তারপর এখানে কাঁচামরিচ 10-15 পিস হবে এখানে আমরা দিয়েছি। জালটা আপনারা আপনাদের জাল যতটুকু খান ওই হিসাব করেই দিবেন। এখানে শুকনা লেবু দিয়েছি 3 পিস। আপনারা কাছে যদি শুকনা লেবুটা না থাকে তাহলে এখানে লেবুটা রস করে তারপরে দিয়ে দিবেন। এখানে টেস্টটা কিন্তু অনেক বেশি টেস্টি করবে এই লেবুটার কারণে। লেবুর রস কিন্তু এখানে দিতে হবে, তাহলেই আসল টেস্টটা পাবেন। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে, আর এখানে 2 টেবিল চামচ আদা পেস্ট দিচ্ছে। তারপর 2 টেবিল চামচ রসুন পেস্ট। খুবই খুবই সহজ একটি রেসিপি, আপনারা যে কেউ এই রান্নাটা করতে পারবেন। 2 টেবিল চামচ করে আদা পেস্ট এবং রসুন পেস্ট দেওয়া হয়েছে। তারপর কি কি মশলা অ্যাড করছি দেখিয়ে দিচ্ছি। আর আমার চুলাটা কিন্তু পাতিলটা অলরেডি বসিয়ে দিয়েছি, তো আমি উল্টে একটু চিকেনটা দেখাচ্ছি। আর এখানে তেজপাতা দেওয়া হয়েছে 4-5 পিস, আর এলাচ দেওয়া হয়েছে 15 পিস, লং দেওয়া হয়েছে 10 পিস। এখানে ছোট এলাচটাই দেওয়া হয়েছে, আর 15 পিস দেওয়া হয়েছে গোলমরিচ। এখানে বড় সাইজে 2 টুকরো দারচিনি আপনারা দিয়ে দিবেন। আমাদের কাছে ছিল না তাই এখানে দেইনি, আপনারা এটা দিয়ে দিবেন। আর এখানে হলুদ পাউডার দেওয়া হয়েছে 1.5 চা চামচ, জিরা পাউডার দেওয়া হয়েছে 2 চা চামচ, 1 টেবিল চামচ দেওয়া হয়েছে ধনিয়া পাউডার, ধনিয়া পাউডার পরিমাণটা বেশি ছিল। তারপরে এখানে ঘি অ্যাড করছে। এখানে কিন্তু আমরা ঘি দিয়ে রান্না করেছি, আপনারা সয়াবিন তেল দিয়ে যে কোনো তেল দিয়ে রান্নাটা করতে পারবেন। তো এখানে 3 টেবিল চামচ ঘি অ্যাড করা হয়েছে। আমরা কিন্তু এখানে সব কিছু একত্রেই মশলাটা দিয়ে দিয়েছি। চাউল দেওয়ার পরে কিন্তু আর মশলা অ্যাড হবে না, যা দেওয়ার এখানে একত্রে দিয়ে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে ডেকে মুরগিটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর পানির পরিমাণটা কিন্তু একবারে আমরা দিয়ে দিয়েছি, তারপরও যদি আপনাদের একটু লাগে কম বেশি, বেশি হলে একটু কমিয়ে নেবেন, আর যদি পানির পরিমাণটা কম হয় তাহলে একটু পানি অ্যাড করে দিবেন চাউল দেওয়া অবস্থায়। আর এখানে আমার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, এখানে কিন্তু 2 পিস টমেটো কুচি করে দেওয়া হয়েছে। মশলাগুলি আমরা যখন দিচ্ছি তখনই আপনারা দিয়ে দিবেন। তো এখন মুরগিটা সিদ্ধ হয়ে গিয়েছে, এটাকে আমরা ফ্রাই প্যানে একটু ভেজে নেব। তো অ্যারাবিয়ানরা ওরা কিন্তু এটা ভাজি করে না, এভাবেই কিন্তু ওরা রান্নাটা করে থাকে। কিন্তু আমরা যেহেতু একটু স্পাইসি খাবার বা ভাজা পোড়া পছন্দ করি, তো এইটা একটু সাদা দেখা যাচ্ছে চিকেনটা, তাই আমরা একটু ভেজে নেব। তো পাতিল থেকে তুলে নিয়েছে, আর আস্ত যেই মশলাগুলি এগুলো কিন্তু তুলে ফেলে দিয়েছে যতটুকু সম্ভব। এখানে লেবু এবং টমেটো দুটোটাই কিন্তু আপনারা ইউজ করবেন, পরিমাণটা বুঝে দিবেন যেন লেবুর পরিমাণটা বেশি না হয়ে যায়। তো এখানে ভালোভাবে এটা ফ্রাই করে নেবে, আর উপরে বুকের যে অংশের মাংসটা কিন্তু একটু চিড়ে দিয়েছে আপনাদের ভাইয়া। আর এখানে চাউলটা ভিজানোর পর কেমন হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। এটা এরকম চাপ দিলেই কিন্তু একদম আলতোভাবে চাপ দিলেই ভেঙে যাচ্ছে চাউলটা, দেখতে পাচ্ছেন এরকম ভিজা হবে।
রেস্টুরেন্টে কিন্তু এরকমই হয়ে থাকে, এরকমভাবেই ওরা করে থাকে। তো এই টিপসটা কিন্তু অনেকেই জানে না, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। চাউলটা পারফেক্ট রেস্টুরেন্টের মতো বিরিয়ানি খেতে চাইলে এভাবে ভিজিয়ে রেখে তারপরেই রান্নাটা করবেন। তো যেই অবশিষ্ট পানিটা ছিল এর মধ্যে কিন্তু চাউলটা দিয়ে 2-3 মিনিট রাখার পর তারপর কিন্তু চিকেনটা দিয়ে দিয়েছে, তারপর ধনিয়া পাতা কুচি দিয়ে, তারপর কিন্তু আমরা এটা দমে দিয়ে দিয়েছি অ্যালুমিনিয়াম পেপার দিয়ে, তারপর এভাবে ঢাকনা দিয়ে দিয়েছি যেন এটার ভিতরের বাতাসটা বাইরে না আসে। তো 15 মিনিটের জন্য দমে দিয়েছি, আর এখানে হিটটা কতটুকু পরিমাণ রেখেছি এটাও দেখিয়ে দিলাম। আপনাদের পাতিলটা যদি পাতলা হয় তাহলে নিচে একটা তাওয়া দিয়ে দিবেন, তাহলেই হবে। তো 15 মিনিট দমে রাখার পর আমাদের বিরিয়ানি কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে, চাউলগুলিও পারফেক্ট আছে। আর এখানে আপনাদের ভাইয়া ডেকোরেশন করবে, তাই শসা কেটে নিচ্ছে, আপনারাও চাইলে এভাবে ডেকোরেশন করতে পারবেন। তো আমরা যেহেতু বড় ডিশের মধ্যে খাবো, ডিশের মধ্যেই নিয়ে নিয়েছে এভাবে। আর এখানে লেটুস পাতা দিয়েছে। যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করতেছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। প্রতিনিয়ত যে আপু ভাইয়েরা আমাকে এত এত সাপোর্ট করছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আর প্লিজ সবার কাছেই রিকোয়েস্ট, আমার ভিডিওটি শেয়ার করে দিবেন আর একটা লাইক দিতে ভুলবেন না। তো আমাদের চাউলগুলি কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন, অনেক সুন্দর জর্জরা সুন্দর হয়েছে। আর চিকেনটা কিন্তু একদম আস্তভাবে আছে, পারফেক্টভাবে আছে। তো আপনারা যদি আমাদের রেসিপিটা ফলো করেন, আপনাদের মজবুত রেসিপিটাও এরকম পারফেক্ট হবে। তো প্রতিটা ভাত কিন্তু একদম ঝরঝরা সুন্দর হয়েছে। আমরা বেশিরভাগ টাইমে কিন্তু এভাবে ডিশের মধ্যে খেয়ে থাকি। তো এখানে পেঁয়াজ, তারপর শসা, টমেটো দিয়ে এভাবে একটু ডেকোরেশন করলো, আপনারাও এভাবে করতে পারেন। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, সবাই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগে। তো এখানে কাঁচামরিচ দিয়েও সুন্দরভাবে আপনাদের ভাইয়া পরিবেশন করছে, বিরিয়ানির সাথে কাঁচামরিচ ছাড়া তো আমার হবে না। আমি তো জালটা অনেক বেশি খাই, আপনারা জানেন, যারা কন্টিনিউ আমার ভিডিও দেখেন সবাই জানেন। তো চিকেনটা কতটুকু পারফেক্ট হয়েছে, সিদ্ধ হয়েছে এটাই দেখিয়ে দিচ্ছি। আর আমি আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।